করতে পারে না, একমাত্র ভগবত প্রীতি ভগবত আরাধনা। আজ ভগবানের সেবার ভিতর দিয়ে অন্তরাত্মা শুদ্ধিকরণের ভেতর দিয়ে তাকে পাওয়া যায়। রবীন্দ্রনাথ তাই বললেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ বেলেছি, হৃদয় পানে তো চাইনি, আমি কখনো তোমাকে হৃদয়ে খুঁজে দেখিনি, তাই অন্ধকারে ভরে আছে, তোমায় যখন খুঁজবো তুমি জ্যোতির্ময়, কোটি কোটি লক্ষ লক্ষ কত বলবো সূর্য সমতা প্রভা, সেই আলোকে পুলকে ভরে যাবে আমার হৃদয় যদি তাকে আমি খুঁজে দেখি অন্তরে তুমি রয়েছো। তার জন্য চাই মহারাজ কতক্ষণ সময়, জপ নাম জপ নাম অবিরাম মন পাইবে পরম শান্তি জিনেবে সমান, নাম হতে ব্রহ্মাণ্ড হয়েছে উদয়, নামের মাঝে রে ভাসে বস্তু সমুদয়, নামই হইয়া গণ সাজেন সংসার, জীব রূপে নাম হেতা করেন বিহার, নর নারী পশু পক্ষী কীট পতঙ্গ সাজি বহু রূপে নাম করিছেন রঙ্গ, নাম দিবা নাম রাত্রি নাম পক্ষ মাস, নাম ছয় ঋতু রূপে হয় প্রকাশ, জপ নাম জপ নাম অবিরাম মন পাইবে পরম শান্তি জিনেবে সমান। যে কোনো ঠাকুরের নামকে যদি অবলম্বন আমরা করতে পারি, হরিনাম তারক ব্রহ্ম নাম যে কোনো নাম যদি আমরা অবলম্বন করতে পারি, সেই নামের শক্তি, আপনি নাইট্রিক অ্যাসিড খান না, আপনি খেয়েছেন সঙ্গে সঙ্গে শেষ, আপনি যদি বিষ পান করেন জেনেও খান না জেনেও খান, বিষতার ক্রিয়া করবেই, বিষক্রিয়া করবেই, তাই ভগবানের নাম আপনি জেনেই করুন আর অজেনে করুন, শ্রদ্ধা থাকুক আর না থাকুক, আপনি ভগবানের নাম করলে সেই নাম আপনার মধ্যে ক্রিয়া করবে 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 অসংশয়। সবাই মিলে বলুন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় শ্রীমন্নারায়ণ জয় শ্রীমন্নারায়ণ জয় শ্রীমন্নারায়ণ। সকলে আপনারা জানবেন অন্তরে আমরা যে এসেছি সবাইকে গান শোনাবো বলে, আমি রবীন্দ্রনাথের আরেকটি লাইন বলি, তোমায় গান শোনাবো, আমি বললাম না তাই তো আমায় জাগিয়ে রাখো ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। কি গান, কোন কি গান গাইব, হিন্দি গান, কোন গান গাইব, আরে ভগবানের নাম গান করতে হবে, এইটা এই কথাই বলেছে। জাগতিক জগতে যা কিছু দেখছেন না বড় রহস্য, আর এখানে থেকে নিজেকে স্থির রাখাও আরো রহস্য আরো কঠিন, তাই এই জায়গা থেকে যদি ভগবানকে জানেন তো, যদি পিসি সরকারের আমরা ম্যাজিক দেখি না, আমি যদি এই মঞ্চের পিসি একটা ম্যাজিক দেখাচ্ছেন আর আপনারা বসে আছেন, আপনি ভাবলেন যে আমি ম্যাজিক শিখবো, একে জিজ্ঞাসা করলে ওকে জিজ্ঞাসা করলে হবে, ম্যাজিশিয়ানের কাছে আসতে হবে, তার কাছে থাকতে হবে, শিক্ষা নিতে হবে, তবে আপনি জানতে পারবেন। তাহলে যাকে আপনি জানতে চাইবেন, বাজিগরের কাছে বাজি শিখতে গেলে বাজিগরকে ধরতে হবে, তাই তাকে যদি ধরা যায় তিনি শক্তি দেবেন, তিনি শিক্ষা দেবেন, তিনি সবকিছু বুঝিয়ে দেবেন, অন্তরে জাগিয়ে তুলবেন, তিনি রয়েছেন, তিনি সবকিছুর মধ্যে আছেন, ঈশ্বর সর্বভূ তাদের নির্দেশের জন্য তিনি বলেছেন আমি অন্তরে রয়েছি, সকলের সকলে হৃদয়ে অবস্থান করছেন, আমার হৃদয়ে তিনি রয়েছেন, আপনাদের সকলে হৃদয়ে তিনি রয়েছেন, তাই আপনাদের সকল অন্তরাত্মাকে আমি প্রণাম জানাই, সকলের অন্তরাত্মাকে আমি প্রণাম জানাই, কারণ তিনি তো সর্বভূতেই রয়েছেন, সবার মধ্যেই সবার অন্তরে তিনি রয়েছেন, অন্তর আত্মা রূপে রয়েছেন, তাই প্রত্যেকের অন্তর আত্মা কাঁদছেন, অন্তর আত্মা ব্যথিত হচ্ছেন, আমরা খাবার খাই দেহ পুষ্ট হয়, আমরা খাবার খাই দেহ পুষ্ট হয়, মন পুষ্ট হয় না, মন ক্ষুধার্ত মন তৃষ্ণার্ত, মনকে কিছু দেওয়া হয় না, তাই মনকে কিছু দিতে হবে, তা হল গুরু নাম ইষ্ট নাম সৎসঙ্গ শুদ্ধ আহার, সকল কিছু ভিতর দিয়ে যদি মনকে আমরা একটুখানি দিতে পারি কিছু, তাই মন আনন্দে ভরে যাবে, আর তিনি যে রয়েছেন তা পূর্ণ প্রকাশ করবে। আজকে
এই মাঝের চরে যে বঙ্গ কুম্ভ মেলা আয়োজন করা হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে যে আয়োজন এখানে হয়েছে তা আমাদের কাছে একটি বিস্ময়কর ব্যাপার। এই অল্প কয়েকটা দিনের মধ্যে মাঝের চরে যে সংগঠন গড়ে উঠেছে, এটাই হলো ধর্ম, এটাই হলো ধর্ম, এটাই থাকবে, এটাই দৃঢ়তার সাথে থাকতে হবে, এটাই হলো প্রতিবাদ, এটাই হলো ধর্ম। তাই দেখুন, ধর্মকে অবলম্বন করলে এই মাঝের চরে আপনার একটি জায়গায়, আপনার কাউকে দুঃখ দিচ্ছি না, ভাববেন না আপনি আঘাত করছি কাউকে, এই জায়গাটা কি ছিল আজকে সাধুদের উপস্থিতিতে অল্প কিছু দিনের মধ্যে এই মাঝের চরে যে সাধু সমাবেশ ঘটছে, যে ভক্ত মন্ডলী এখানে উপস্থিত হয়েছেন, এ হলো ধর্ম রক্ষার জন্য, ভারতভূমিকে রক্ষা করবার জন্য, ভারতের সংস্কৃতিকে রক্ষা করবার জন্য, অধর্মকে বিনাশ করবার জন্য। ধর্ম কি, ধর্ম কি, ধর্ম কি, বিশ্বকাপ, 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 সত্য।